ম্যান হু প্ল্যানটেটরিসের সেকেন্ড পার্ট শুরু করছি তো সেকেন্ড পার্ট শুরুর আগে ফার্স্ট পার্টে কী হয়েছিলো সেটা একটু সংক্ষেপে জেনে নিই তো লেখক এখানে তারা চল্লিশ বছর আগেকার একটা গল্প বলছেন যেখানে তিনি পায়ে হেঁটে একটা দীর্ঘ ভ্রমণে বেরিয়েছিলেন এবং এইভাবে পায়ে হেঁটে হেঁটে তিনি এমন একটা জায়গায় এসে পৌঁছান যেখানে জলের কোনো চিহ্ন ছিল না যদিও বা একটা ঝর্ণা পাওয়া যায় কিন্তু সেই ঝর্ণায় কোনো জল ছিল না সেখানকার সমস্ত প্রাণের চিহ্ন মুছে গেছে সেখান থেকে লেখক আরও পাঁচ ঘন্টা হাঁটার পরেও তো জলের কোনো চিহ্ন পাননি এবং এমন কিছু দেখতে পাননি যাতে মনে হতে পারে যে আশেপাশে জল আছে তো এটাই হচ্ছে ফার্স্ট পার্টের গল্প তো সেকেন্ড পার্ট আমরা শুরু করি এভরিওয়ার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস সেম স্টিপ উডি প্ল্যান্টস অর্থাৎ সমস্ত জায়গায় কি দেখা যাচ্ছে সেম ড্রাইনেস একই শুষ্কতা শুকনো শুকনো ভাব দ্য সেম স্টিপ উডি প্ল্যান্টস এবং সব জায়গাতেই সেই স্টিপ মানে হচ্ছে শক্ত দাঁড়িয়ে থাকা উডি প্ল্যান্টস উডি প্ল্যান্টস মানে হচ্ছে মানুষের লাগানো সেই প্ল্যান্টস উট থেকে উডি উডি মানে হচ্ছে উঠ হচ্ছে মানুষের তৈরি যে জঙ্গল সেটাকে বলে উট তো সে সেখানে চারা গাছ লাগানো রয়েছে উট তৈরি করার জন্য অথবা জঙ্গল তৈরি করার জন্য এরকম গাছের চারা লাগানো হয়েছে আই থট আই স ইন দ্য ডিস্ট্যান্স দ্য শ্যাডো অফ এ ফিগার আমার মনে হলো আমি দূরে কোথাও একটা ফিগার অর্থাৎ কোনো কিছু একটা চেহারার ছায়া দেখতে পেলাম শ্যাডো মানে হচ্ছে ছায়া অন এ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট তো আমি ভাবলাম যে সেদিকেও জল থাকতে পারে কারণ লেখকের জলের দরকার ছিল তাই লেখক সেদিকে এগিয়ে গেলেন ইট ওয়াজ আ শেফার্ট এটা ছিল একজন মেষ পালক থার্টি ল্যাম্পস অলসো আই আর রেস্টিং নিয়ার হিম অন দ্য স্করচিং গ্রাউন্ড সেই মেষ পালকের সঙ্গে থার্টি ল্যাম্পস অর্থাৎ তিরিশ বা তার বেশি ল্যাম্প ছিল মেষ ছিল যেগুলো হচ্ছে স্কটিং গ্রাউন্ড স্কটিং মানে হচ্ছে প্রচণ্ড রোদ যেটা হচ্ছে শরীরে পুড়ে যাওয়ার মতো রোদ সেরকম একটা রোদেও তিরিশটার মতো ল্যাম্প সেই মেষ পালকের আশেপাশে ছিল হি গেভ মি আ ড্রিঙ্ক তিনি আমাকে এক পানীয় দেন অ্যান্ড এ লিটল লেটার হি লেট মি টু হিজ শেফার্ড কটেজ এবং একটু পরে তিনি আমাকে তার শেফার্ডস অর্থাৎ তার মেষ পালকের যে কটেজ কুটির ঘর সেখানে নিয়ে যান হি শেয়ার হিজ সোফ উইথ মি তিনি তার সোফ অর্থাৎ কোনো একটা পানীয় এক ধরনের স্যুপ মানে যেখানে ঝোল বলা হয় কোনো কিছু একটা স্যুপ সেটাও কিন্তু লেখকের সঙ্গে শেয়ার করলে ইট হ্যাড বিন অ্যাগ্রিড ইমিডিয়েটলি দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার এবং এটাকে তক্ষণি এটা মানে আলোচনা হলো যে সেই রাতটা আমি সেখানেই থাকবো ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ অ্যাগ্রিড মানে হচ্ছে রাজি হোক মানে একটা রাজি হলো মানে লেখককে রাজি হতে হলো সেই রাতটা সেখানে থাকবেন দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফারদার অন কারণ এরপরের যে গ্রামটা সেটা যেতে আরও একদিন এবং আরও হাফ দিন অর্থাৎ পুরো দেড় দিন লাগবে আরও দেয়ার আর ফোর ওর ফাইভ ভিলেজেস ডিসপার্ট ফার ফ্রম ওয়ান অ্যানাদার অন দ্য ফ্ল্যাংস অফ দ্য হিলস ইন দিস এরিয়া অর্থাৎ এখানে আরও চার পাঁচটা গ্রাম আছে কিন্তু সেগুলো ডিসপার্সড হয়ে যাচ্ছে অর্থাৎ মানে অনেকটা বিস্তৃত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফ্ল্যাংকস ফ্ল্যাংকস মানে হচ্ছে সাইট অর্থাৎ এই যে হিল এরিয়াটা যেটার উপর লেখক কেটে যাচ্ছে বা যে যেখানে এসে বর্তমানে পৌঁছেছেন লেখক সেখান থেকে আর চার পাঁচটা গ্রাম আছে কিন্তু সেই গ্রামগুলো অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দে আর ইনহ্যাবিটেড বাই উড কাটার্স হু মেক চারকোল এবং সেই গ্রামগুলোতে উড কাটার অর্থাৎ কাঠুরিতে ভর্তি যারা চারকোল তৈরি করে দ্য শেফার্ট টুক আউট এ ব্যাক অ্যান্ড পোর্ড এ পাইল অফ অ্যাকাউন্টস আউট অন টু দ্য টেবিল সেই মেস ফালক একটা ব্যাগ বের করল এবং পোর্ড মানে ঢাললো কি এ পাইল অফ অ্যাকাউন্টস অ্যাকাউন্টস মানে হচ্ছে ওক গাছের বীজ সেটা কোথায় ঢাললো অন টু দ্য টেবিল টেবিলের উপর হি বিগান টু এক্সামিন দেম ওয়ান আফটার অ্যানাদার উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশান সেপারেটিং দ্য গুড ওয়ানস ফ্রম দ্য ব্যাড সেই শেফার কী করলো টেবিলের উপর ও গাছের বিষ ছিল সেগুলোকে পরীক্ষা করতে লাগলো ফ্রম ওয়ান উইথ গ্রেট ডিল অফ অ্যাটেনশান অর্থাৎ গভীর মনোযোগ সহকারে বীজগুলোকে পরীক্ষা করতে লাগলো পরীক্ষা করে কী করতে লাগলো সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড অর্থাৎ যে ভালো বীজগুলো সেগুলো খারাপ বীজগুলো থেকে আলাদা করছিল ওয়েন হি হ্যাড বিফোর হিম ওয়ান হান্ড্রেড পারফেক্ট অ্যাকাউন্টস ই স্টপ অ্যান্ড উই ওয়েন টু ইট এবং যখন তার পুরো একশোটা অ্যাকাউন্টস বীজ অর্থাৎ ওক গাছের বীজ বাছা হয়ে গেল সে তার কাজটা থামালো অর্থাৎ এই বিষ পরীক্ষা করার কাছ থামালো এবং আমরা ঘুমোতে গেলাম দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রড মি এ ফিলিং অফ পিস এই মানুষের আশেপাশে থাকা কোম্পানি মানে হচ্ছে আশেপাশে থাকা বা কোম্পানি মানে হচ্ছে সাহচর্য মানে এই মানুষের সাহচর্য থেকে আমার মনের মধ্যে একটা শান্তি এলো হি গেট মি দ্য ইম্প্রেশান দ্যাট নাথিং কুড ডিস্টার্বিং এবং তার থেকে আমার মনের মধ্যে একটা ধারণা ইমপ্রেশান মানে ধারণা হলো যে কোনো কিছুই তাকে বিরক্ত করতে পারে না পারবে না আই ওয়াজ ইন্ট্রিক্ট অ্যান্ড আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান আমি ইন্ট্রিক্ট হলাম ইন্ট্রিক্ট মানে হচ্ছে পাজল্ট পথম্ব হয়ে গেলাম এবং কিউরিয়াস হলাম অর্থাৎ জিজ্ঞাসু মনের মধ্যে এলো একটা যে এবং আমি ভাবলাম যে আই ওয়ান্ট টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান এবং আমি এই মানুষটার সম্বন্ধে আরও কিছু জানব এখানে ওয়ার্ড নোটগুলো দেওয়া রয়েছে স্কটিং মানে হচ্ছে হট অ্যান্ড আপ টু বার্ন অর্থাৎ এমন প্রখরুদ্র যেখানে গায়ে ফোসকা পড়ে যেতে পারে পড়ে যেতে পারে ডিসকর্স ডিসপার্স মানে হচ্ছে স্প্রেড ওভার এ ওয়াইড এরিয়া অর্থাৎ একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটে থাকা ফ্ল্যাংস মানে সাইট আশপাশ অ্যাকাউন্টস মানে হচ্ছে ফ্রুইটস অফ দ্য ওক ট্রি ওক গাছের ফল ইন্ট্রিক্ট মানে হচ্ছে পাজল্ট অ্যান্ড কিউরিয়াস মতামম্ব হওয়া এবং জিজ্ঞাসু হওয়া আগ্রহী হওয়া তো আমরা এখানে একটা শূন্যস্থান পূরণ রয়েছে সেটাও আমরা একটু দেখে নিই ইন দ্য টেক্সট আই রেফার্স টু এখানে আই বলতে লেখক নিজেই আই রেফার্স টু দ্য অথার জিন জিওনো দ্য শেফার্স কটেজ উড বি দ্য ন্যারেটর শেল্টার ফর দ্য নাইট সিনস যে সেই মেস শাবকের কটেজটাই কুটির ঘরটাই লেখকের আশ্রয়স্থল হবে সেই রাতের জন্য কারণ কারণ কি আমরা জানি যে নেক্সট যে গ্রামটা রয়েছে সেটা যেতে আরও দেড় দিন লাগবে সেটা লিখতে হবে সেই টেক্সটটা কিন্তু রয়েছে সেকেন্ড প্যারাগ্রাফে এখানে যে সেকেন্ড প্যারাগ্রাফ যেখানে লেখা রয়েছে দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার দ্যান এই কথাটা এখানে লিখতে হবে উইথ এ গ্রেট ডিল অ্যাটেনশন দ্য যে গভীর মানুষের সরকারের শেফার্ট কী করছিল সেপারেটিং সেপারিং দ্য গুড অ্যাকাউন্টস ফ্রম দ্য অর্থাৎ ও গাছে যে ছিল সেগুলো খারাপগুলো থেকে ভালোগুলো বেশি বেশি রাখছিলো দ্য ইমপ্রেশান প্রোভাইড প্রোভাইডেড বাই দ্য শেফার টু দ্য ন্যারাটার ওয়াস যে মনে তৈরি হয়েছিলো সেই ইম্প্রেশানটা কী ছিল দ্যাট নাথিং কুড ডিস্টার্ব এটা লিখতে হবে এখানে তো টু হয়ে গেল এরপর আমরা পরের ভিডিওতে আমরা দেখব পার্ট থ্রি তো এখানে আরেকটা পার্ট থ্রি শুরু করার আগে একটু দেখে নিই যে এখানে অ্যাক্টিভিটি ফাইভ কিছু কোশ্চিন দেওয়া রয়েছে গিভ টু এক্সাম্পলস অফ দ্য শেফার্স হসপিটালিটি টুয়ার্ডস দ্য নার হসপিটালিটি মানে হচ্ছে আতিথেয়তা যে অতিথি সৎকার কীভাবে করেছেন সেই শেফার্ড কারণ আমরা দুটো জিনিস দেখছি যে তাকে পানীয় দিয়েছিলেন যখন ফার্স্ট দেখা হয় তাকে ড্রিঙ্ক দিয়েছিলেন তার সঙ্গে স্যুপ শেয়ার করেছিলেন এবং রাত্রিটা সেখানে থাকতে দিয়েছিলেন তো সেগুলো এখানে লেখা যেতে পারে স্টেট দ্য প্রফেশান অফ দ্য পিপল হু ইনহাবিটেড দ্য ফোর আর ফাইভ রিমোট প্লেসেস যে শেফাট যে গ্রামের কথাটা বলেছেন তার সেই যেখানে চার পাঁচটা গ্রাম রয়েছে সেই চার পাঁচটা গ্রামের লোকেরা কোন পেশায় যুক্ত সেটা আমরা দেখতে পাবো সেকেন্ড প্যারাগ্রাফের লাস্ট লাইন যেখানে বলা রয়েছে দে আর ইনহাবিটেড বাই উড কাটার্স তারা হচ্ছে উডকাটার এবং তারা কী তৈরি করে দে মেক চারকোল সেটা এখানে লিখতে হবে আই ওয়াজ ইন্ট্রিক্ট ওয়াই ওয়াজ দ্য নার এন্ট্রিক্ট লেখক কেন পাজল্ট এবং কিউরিয়াস হয়েছিলেন মানে আগ্রহী একটা মনোভাব তার মধ্যে তৈরি হয়েছিল বা হতম্ব হয়ে গেছিল কেন বিকজ তাকে দেখার পর লেখকের মনে হয়েছিল যে এই একটা মানুষ এমন যে নাথিং কুড ডিস্টার্ব হিম এমন একটা ইমপ্রেশন এইটাই হচ্ছে জন্যই লেখক কিন্তু ইন্ট্রিক্ট হয়েছিলেন দ্য শেফার্ট দ্য নাথিং ক্যান ডিস্টার্ব দ্য শেফাট এটা কিন্তু এখানে লিখতে হবে যে শেফার্ট বা মেষ শাবককে মানে মেষ পালককে কোনো কিছুই ডিস্টার্ব করতে পারবে না তো এই মধ্যে থাকলেও পার্ট টু পরের ভিডিওতে আমরা পার্ট থ্রি এই টেক্সটির পার্ট থ্রি নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ